प्रोफेसर डॉक्टर फिरोजा बेगम, प्रोफेसर डॉक्टर पारवीन फातेमा, गायनी एंड इनफर्टिलिटी स्पेशलिस्ट चौक चैम्बर करें फरीदा क्लिनिक ढाका। प्रिय दर्शक, जरूरी चिकित्सा सेवा चैनल और एक वीडियोते अपने के स्वागत। आशा करी भलो आस्त आबाई। प्रिय दर्शक, आज के जो विषय कथा बोलो से हे बंधुत्व। वैवाहिक जीवने दीर्घ समय अतिबाहित हार पर सन्तान ना हुआ यह समस्याटी देशे इदानीं खूब बेड़े गिएछे, जार कारणे अनेकेई विभिन्न चिकित्सकेर परामर्श नीते चान काके देखाबेन, कोथाय देखाबेन, किभाबे देखाबेन, एई विषयगुलो निये अनेकेई चिंतित। आमादेर आजकेर भिडियोटी बांग्लादेशेर सेरा बंधुत्व चिकित्सक बा इनफार्टिलिटी डाक्तारदेर सकल तथ्य निये। सम्पूर्ण भिडियोटी देखुन, आशा करी आपनारा तथ्यगुलो पेये जाबेन। प्रिय दर्शक, आमादेर एई चैनलटी चिकित्सा संक्रांत सकल तथ्य दिए आपनादेरके सहयोगिता करे थाके। आमादेर भिडियोगुलो जदि भालो लागे ताहले अवश्यई आमादेर चैनलटी सबस्क्राइब करबेन एबं बेल आइकने क्लिक करबेन परबर्ती भिडियो आपडेट पेते। चलुन जाओया जाक भिडियोर मूल अंशे। प्रोफेसर डॉक्टर मोनिरा फेरदूसी स्पेशलिस्ट ट्रेन्ड इन इनफर्टिलिटी एंड आईवीएफ इंडिया, उन्नी सोहरावर्दी हासपाताले चिकित्सक, चैम्बर करें लैबेट डायग्नोस्टिक सेंटर उत्तरा। एखाने तथ्य एवं फोन नम्बर देवा आछे, जोगाजोग करते पारें। उत्तरा क्रिसेंट डायग्नोस्टिक सेंटर एंड कन्सालटेशन सेंटर, एई दुटी जगह उन्नी चैम्बर करें। जरा उत्तरा आछे तारा उनाके देखाते पारें। एसोसिएट प्रोफेसर डॉक्टर तरफदार रुमा लायला, उन्नी बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालय चिकित्सक, इनफार्टिलिटी विशेषज्ञ, चैम्बर करें उइमेंस चिल्ड्रेन जेनारेल हासपाताल, सात मस्जिद रोड, धानमंडी। एखाने विजिटिंग आवर, फोन नम्बर एवं एक हॉटलाइन नंबर देवा आछे, जोगाजोग करते पारें। प्रोफेसर डॉक्टर फायजा होसेन, उनी बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालय इनफर्टिलिटी विभाग के चिकित्सक, उनी चैम्बर करें सेंट्रल हॉस्पिटल धानमंडी। एखाने विजिटिंग आवर, फोन नम्बर एवं जावतियों तथ्य देवा आछे, आपनारा फोन करे सिरियल निये चिकित्सक परामर्श नीते पारें। পরবর্তীতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, প্রফেসর ডক্টর রাশিদা বেগম, ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, চেম্বার করেন ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, লোকেশন হুমায়ুন রোড, ব্লক বি, ধানমন্ডি, ঢাকা। এখানেও ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সিরিয়াল নিয়ে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। প্রিয় দর্শক, পরবর্তীতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, প্রফেসর ডক্টর ফিরোজা বেগম, প্রফেসর চিফ কনসালটেন্ট, ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, উনি চেম্বার করেন বিএসিসি উইমেন্স এন্ড চিলড্রেন হাসপাতাল, পান্থপথ, ঢাকা। এখানেও ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে সিরিয়াল নিয়ে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। পরবর্তীতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, প্রফেসর ডক্টর পারভিন ফাতেমা, উনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, উনি চেম্বার করেন কেয়ার হাসপাতাল, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা। এখানেও ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে সিরিয়াল নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। পরবর্তীতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, প্রফেসর ডক্টর টি এ চৌধুরী, গাইনি অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, উনি বারডেম হাসপাতালের চিকিৎসক, চেম্বার করেন ফরিদা ক্লিনিক ঢাকা। অ্যাড্রেস ফরিদা ক্লিনিক, শান্তিনগর, অপোজিট ইস্টার্ন প্লাজা, শান্তিনগর, ঢাকা। এখানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। প্রফেসর ডক্টর ডালিয়া রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, চেম্বার করেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর, অর্থাৎ উনি পপুলার ডায়াগনস্টিকের মিরপুর শাখাতে চেম্বার করেন। এখানেও হটলাইন নাম্বার দেওয়া আছে, কখন চেম্বার করে যাবতীয় তথ্য দেওয়া আছে, আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, প্রফেসর ডক্টর জেসমিন বানু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, উনি চেম্বার করেন AMZ হাসপাতাল বাড্ডা, আরেকটি চেম্বার করেন আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেড, ধানমন্ডি, ঢাকা। এই দুটি জায়গায় উনি চেম্বার করেন, আপনারা যোগাযোগ করতে পারেন। প্রফেসর ডক্টর পারভিন ফাতেমা সৌরভী, উনিও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনফার্টিলিটি স্পেশালিস্ট, উনি চেম্বার করেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর। এখানেও ফোন নাম্বার দেওয়া আছে, ভিজিটিং আওয়ার, যাবতীয় তথ্য দেওয়া আছে, আপনারা ফোন করে সিরিয়াল নিয়ে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। পরবর্তীতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, প্রফেসর ডক্টর সংযুক্তা সাহা, উনি সৈয়দ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, উনি চেম্বার করেন ল্যাবেড স্পেশালিস্ট হাসপাতাল ধানমন্ডি।
এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে, কবে কবে চেম্বার করে যাবতীয় তথ্য দেওয়া আছে, এবং সেন্ট্রাল হাসপাতাল ধানমন্ডি এখানে চেম্বার করেন, যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। ভিডিওগুলো শেয়ার করবেন, আশা করি আপনারা সবাই উপকৃত।